সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিন মতো শুরু করতে হচ্ছে আমাদের নতুন ব্লগ ভিডিও। সবাইকে আমাদের ব্লগ শুরুর আগে আমাদের রমজান মুবারকের শুভেচ্ছা জানাই। সবাই নিশ্চয় ভালো আছেন, আর আল্লাহ যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে, আমাদেরও যেন 30টা রোজা রাখার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। এখন আমি এই যে দেখতেছেন এই পাশে ধান ক্ষেত, আর এইদিকে এই যে এদিকে লবণের মাঠ, এইদিকে লবণাক্ত, আর এইদিকে হচ্ছে যে আপনার স্বাভাবিক পানি যেটা আমরা পান করি, এরকম যেটা মাতা মুহুরির পানি বলে থাকে এখানে। তো এখন আমি যাচ্ছি অবশ্যই লবণের মাঠে, কারণ আজকে উকাস আছে, আমাদের এই মাছটা প্রচুর উৎপড়তেছে দেখতেছেন। তো লবণের মাঠ আর বেশি দিন হয়তো টিকবেও না, বৃষ্টি চলে আসতে পারে। তো এই সিজনটা হচ্ছে মূল সিজন, সিজন বলতে এই সিজনের মধ্যে বেশি ইনকাম হয়, তো কাজও বেশি অবশ্যই। তো আব্বু আর সাকিব রোজা নিয়ে মাঠে কাজ করতেছে, তো আমি বিকেলবেলা আসছি, দেখতেছেন প্রচুর রোদ, তো গরম পড়তেছে, এই জন্য গামছা নিয়েছি, কারণ এখানে গেলে গেঞ্জিও হয়তো খুলে ফেলতে হবে উপরেরটা। তো মাঠে যাচ্ছি, দেখা যাক কী হয় আজকের ব্লগ। বেশি কথা বলতে পারতেছি না রোজা নিয়ে, গলা কিন্তু শুকাই গেছে। তো গ্রামের দৈনন্দিন জীবন হচ্ছে এই যে দেখতেছেন লবণের মাঠ, আর পেছনে অবশ্য লবণও দেখা যাচ্ছে, আব্বু আর অনেক দূরে। আপনার এখানে গিয়ে আপনাদেরকে এই যে দেখেন এইখানে লবণ দেখতেছেন পেছনে সাদা, এগুলো হচ্ছে লবণ, এখান থেকে লবণ উৎপাদন হয়। তবে ন্যায্য মূল্য কিন্তু পাচ্ছে না কৃষকরা, কারণ নাকি অনেক লবণ মজুত আছে, কোনো বাইরের রাষ্ট্র থেকে লবণ আনা হয়েছে এজন্য। তো এখানে যেভাবে কাজ করতেছে সেভাবে কিন্তু কোনো দাম পাচ্ছে না, কারণ এখন এবছর কিন্তু তেমন লাভের আশা কৃষকরা দেখবে না। কারণটা হচ্ছে লবণের দাম খুবই কম, কারণ হচ্ছে এখানে বিক্রি হচ্ছে স্বাভাবিক দালালদের কাছে বিক্রি করতেছে হচ্ছে মনে, এক মন লবণের দাম 150 টাকা। সেখানে আবার আরেকটা আছে বিষয়, সেটা হচ্ছে যে এক মন লবণ কিনতে গিয়ে তারা 50 কেজি 60 কেজিও নিয়ে নেয় সাধারণ কৃষকদের কাছ থেকে, যেটার কোনো দামও দিতে হয় না, যেটা এক্সপায়ার নিয়ে নিচ্ছে, ওইটা হচ্ছে যে বলতে গেলে দুর্নীতি আর কি। এখানেও সাধারণ কৃষকের কিন্তু কোনো জায়গায় শান্তি নেই। তো আমি একটু ক্যামেরাটা বন্ধ করব, কারণ কানের রাস্তা বললি না, এগুলোকে আইল বলা হয়, এগুলো ছোটো এজন্য। দেখেন এই ড্রেনগুলো দিয়ে পানি যায়, লবণাক্ত পানিগুলো, এগুলো গিয়ে আবার এখানে জমা রাখবে, এই যে এগুলো বড়, এখানে এখান থেকে আবার এগুলো ফুটানো হবে রোদের মাধ্যমে। সাকিবকে দেখা যাচ্ছে দূরে কাজ করতেছে, সেখানে গিয়ে অবশ্যই দেখাবো, দেখা যাক। আব্বু আছে আর মাঠের কাজ হচ্ছে একদম, ধরতে গেলে সব কিছু, আর লবণাক্ত পানিতে একদম হাঁটাও যায় না, জানেন আপনারা। তো দেখা যাক, আর আমার পায়েও ব্যথা, এই যে এখানে লবণ, এগুলো আমাদের দেখেন, এগুলো কিন্তু আজকে তোলা হবে না, কারণ এখনও ভালো হবে লবণগুলো ফুটানো হয়নি, আরও একদিন মতো লাগবে এগুলো। এখন বন্ধুরা দেখতেছেন যে আমি চলে আসছি, আব্বু দেখতেছেন লবণ নিচ্ছে, এগুলো আমি আসার আগে তুলে ফেলছে, এখন এখান থেকে নিয়ে ওই যে অনেক দূরে রাখতে হবে। এই যে সাকিব ওইদিকে পানিগুলো দিচ্ছে, এখন সাকিব যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে অলরেডি ফুটানো পানি, দেখায় আপনাদেরকে। এই যে এখানে লবণ তোলা শেষ, যেগুলোতে শেষ, এগুলোতে সাকিব পানি দিয়ে দিচ্ছে। সাকিব কি করতেছ? সাকিব এখানে অল্প আছে, এগুলো নিয়ে হচ্ছে, এই যে দেখেন এটাতে এগুলো তোলা শেষ, তো এই জন্য এখানে পানি দিয়ে দিছে উপরে, এটা থেকে দিচ্ছেন এগুলো ফুটানো পানি, এগুলো কালকে হয়তো একটু একটু ফুটবে, 2-3 দিন পরে দেখবেন যে পুরোপুরি হয়ে যাবে। সাকিব তুলে দিচ্ছে, আমাকে অবশ্যই করতে হবে, কিছু করার নাই। সাকিব ফার্স্ট আসা, ক্যামেরা নিয়ে আসছি, পানি তৃষ্ণা কেমন পাইছে? দুধ তো অনেক বেশি, আর তুমি যে ফ্যান পরে আসো, তোমার হাফ প্যান্ট কই? যে ফ্যান পরে আসো এটা নিয়ে তো আর হবে না, গরমে জ্বলাই যাবো একদম তরমুজের মতো। দেখেন আমি গামছা নিয়ে আসছি, দেখেন আব্বু কত দূরে গেছে, এই যে এখানে, ওই যে দেখতেছেন দূরে, অনেক দূরে, এখানে যাচ্ছে রাখার জন্য, এই যে এটাতে এটাতে রাখবে।
একদম এই মাথায় করে নিয়ে এখানে রাখা হয়, কারণ এটাকে রোপণ রাখার উপযুক্ত জায়গা। এটা কিন্তু স্বাভাবিক মাঠের থেকে একটু উঁচু করে করা হয়। এই যে দেখেন সাকিব এখান থেকে নিয়ে নিছে লবণগুলা বালতিতে, লবণ নেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে পানিগুলা একটু করে জায়গা করে দিচ্ছে, এদিক থেকে দেখেন পানি এদিক দিয়ে ঢুকতেছে। আবার একটা খেয়াল রাখতে হবে, এটা ছটের উপর, ছটের ভেতরে যেন না ঢুকে, কারণ ঢুকলে ছট উপরে বেশি উঠবে জন্য। এই যে এটাও যখন ওইটার মতো হয়ে যাবে তখন বন্ধ করে দিবে। তারপরে এটা দেখতেছেন এগুলো হাতে, কিন্তু হাতে দিলে সমস্যা, অবশ্য কোন একটা ইয়ে নিয়েও করা যায়। ক্যামেরার অসুবিধার কারণে দেখা যাবে না, এজন্য এগুলো কিন্তু আবার ফুটানো হয়, এগুলো সরাসরি খাওয়া হয় না, এখান থেকে মিলের মধ্যে নেওয়া হয়। এগুলো প্লাস্টিক জাতীয় জিনিস, অনেকে বলছিলেন এটা স্যান্ডেল এখানে ইউজ করা হয়, এখানে এগুলো হচ্ছে প্লাস্টিক বরফ কেনা হয়। এগুলো সাধারণ কৃষকেরা জানে এর কষ্ট কতটুকু, এগুলো বালতিতে নিতে হবে। এগুলো নিয়ে নিচ্ছে, এগুলো নেওয়ার পর পানি ছেড়ে দিবে, আবু বালতিতে রেখে আসতেছে এদিকে। সাকিব এটা না, এটা নিবে যে সাকিব দেখতেছেন দিক থেকে বসতেছে অনেক দূরে। এটা কিন্তু এইসবগুলো কিন্তু এখানে রাখানো হবে। আরো দেখতেছেন ওই যে পেছনে যেগুলো দেখতেছেন এগুলো এভাবে নিবে, এটা আরো কোনো অর্ধেকও হয়নি। আর ওই পাশে দেখতেছেন এটা হচ্ছে আমাদের না, এটা ছাঁচার লায়ার একটা কই, এটা তো আমার, এটা তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বলে দিচ্ছে আগে রোজা ভেঙে ফেলছে সবাই। হ্যাঁ আজকে একটু প্রথম রোজা করতে লেট হয়ে গেছে, কারণ মাছ থেকে আসতে আমিও লেট, সাকিবও দেখেন এমনিতেই যে অবস্থায় আছে সে অবস্থায়। চারদিকে বলে দিচ্ছে আমরা এমনি পানি খেয়ে ফেলছি, পানি খেয়ে আর এখন রেডি করতেছে মাত্র, একটু কাছ থেকে দেখায় কী করতেছে, আজান দিয়ে দিচ্ছি। দেখো মাঠ থেকে আসতে লেট হয়ে গেছে জন্য এই যে অন্ধকার হয়ে যাচ্ছে,
ছাদের উপরে। এখানে কারণ লকডাউন তেমন কিছু করতে পারি নাই, এই যে মাঠে গেছিলাম, বাজার যেতে পারিনি, সোনা পেঁয়াজু, তারপরে এখানে এটা শসা পাওয়া যায় নাই, ফল কেটে দিচ্ছে, আর জিলাপি, যে মুড়ি, এটা সাকিব এখন আনছে মাত্র, এই অবস্থায় গিয়ে এই অবস্থায় বাজারে গেছে, কিছু করার নেই। অন্ধকার হয়ে গেছে, লাইটের ব্যবস্থা করতে হবে, লাইটটা আর এদিকে রান্না চলতেছে আমাদের, দেখতেছেন মুড়ি না, ওইখানে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তাড়াতাড়ি, আর তুমি পানি তো সবাই খেয়েছো, আমি আসবো স্যার দিকে বলো তো, দিছে শুনছেন আপনারা, অনেক লেট হয়ে গেছে, আমি একটু করে পানি খাইছিলাম, শরবত নাও সবাই, বিসমিল্লা, আজকে প্রথম রোজায় মাঠ থেকে আসছে, আমি কিন্তু একটু আগে আসছি, থাকবে সাকে একদম লেট আসছে, একদম শুকিয়ে গেছিল মুড়ি, এটা সারা গেল, এটা আমি সুবিধা হয় কি আগে দিক থেকে না, খালি পানি খাইলে হবে না, অন্ধকার হয়ে যাচ্ছে, সাবধিক এডিটের সময় একটু লাগবে, বাড়াতে হবে, প্রথম রোজ তো তাড়াহুড়োর মধ্যে কিছু করতে পারি না, এই জন্য মাঠে অর্ধেক কাঁচ রেখে আসা যায় না, অনেক সময় মাঠেও করতে হয়, সব কিছু করতে পারছ, বাজার থেকে কিনেও আনতে পারতাম, লকডাউনে তো এখানে কিছু পাওয়া যাচ্ছে না, ওরা সবচাইতে পারেন তৃষ্ণ বেশি, আর অনেকে দোকান লকডাউনের মধ্যে আছেন, বাড়ি ভিতরে বের হওয়া যায় না, এখানে কিন্তু লকডাউন বলতে মাঠে যাইতে হবে, মাঠে কোনো লকডাউন নেই, রান্না করে নিচে পাঠা দিয়েছে, বড় ভাই বাড়ি আব্বু এবার আদান দিচ্ছে, এটা হচ্ছে নামাজের জন্য, কেন
এখন দিচ্ছে দুইটা জল আসাটা আছে না বন্ধ করে